আসসালামু আলাইকুম। আপনারা অনেকে প্রশ্ন করেছেন, আমার প্রতিদিন হস্তমৈথুন না করলে ভালো লাগে না, এমন কি রাতে হস্তমৈথুন না করলে ঘুমটা পর্যন্ত আসছে না, এর থেকে বের হওয়ার উপায় কি বা এটা কেন হচ্ছে? আজকে আমি আপনার সাথে আলোচনা করব কেন আপনার সঙ্গে এটা হচ্ছে এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি। যারা মন থেকে হস্তমৈথুন বা মাস্টারবেশন ছাড়তে চান তাদের জন্য আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে, সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আমরা অনেকেই মন থেকে হস্তমৈথুন ছাড়তে চাই এজন্যই যে আমরা বুঝতে পারি যে এটা আমাদের অতিরিক্ত করার কারণে আমাদের স্বাস্থ্যের জন্য নানাবিধ ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে, এক পর্যায়ে আমরা বিয়ে করতে ভয়ও পেতে পারি বা ইতিমধ্যে অনেকে পাচ্ছি। এজন্য আপনারা অনেকে চান যে আমি এই বদভ্যাস থেকে বেরিয়ে আসব, কিন্তু আপনার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। এর পিছনে নানাবিধ কারণের মধ্যে কিছু কারণ তুলে ধরব যা অবলম্বন করতে পারলে ইনশা আল্লাহ আপনি এই মাস্টারবেশন থেকে মুক্তি পেতে পারেন এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। দেখুন, আমরা যখন বয়ঃসন্ধিকালে পা দিয়ে থাকি তখন আমাদের ভিতরে এই তারণ্যা কাজ করার কারণে, বিপরীত মানুষের দিকে চাহিদা কাজ করার কারণে, তখনই আমরা বিপরীত মানুষ না পাওয়ার কারণে তার প্রেক্ষাপটে আমরা যেটা করে থাকি হস্তমৈথুন বা মাস্টারবেশন। কম বেশি এটা আমরা অনেকেই বা ম্যাক্সিমাম মানুষই করে থাকি। এখন এটা করাটা যেমন নর্মাল ব্যাপার, সারাটা কিন্তু একটু গভীর ব্যাপার। আমরা অনেকে রয়েছে এই কাজের প্রতি আসক্ত হয়ে যায় বা নেশা হয়ে যায়, আমাদের না ছাড়তে পারলে ভালো লাগে না। দেখুন, আমরা যখন মানে আমরা মানুষেরা যখন কোনো কাজে ভালো লাগে আমাদের করতে, সেটা হতে পারে আপনার খেলাধুলা, হতে পারে আপনার গেমস খেলা, তারপর হতে পারে আপনার মাঠে ঘাটে খেলাধুলা, কোথাও যাওয়া, মানে যেই কাজে আপনার ভালো লাগে, বা কোনো কিছু খাওয়া বা সেবন করা, যেই কাজটায় আপনাকে ভালো লাগে সেই কাজটার জন্য আপনার মস্তিষ্কে এক প্রকার ডোপামিন নামে হরমোন নিঃসৃত হয়, যে পরবর্তী সময় আবারও আপনাকে সেই কাজটা করতে সহযোগিতা করে বা আপনাকে আগ্রহ ভিতরে জাগ্রত করে, যার কারণে সেই কাজটা পুনরায় আবার, এটা অনেক ক্ষেত্রে টাইম মাফিকও কিন্তু হয়ে থাকে। এক্সাম্পল আমি আপনাদের বলতে চাই যে ধরেন আপনার প্রতিদিন বিকালে গেমস খেলার একটা ইচ্ছা বা নেশা হয়ে যাচ্ছে, এই যে প্রতিদিন বিকালের টাইমটা আসলে আপনার দ্বারা একটা ইচ্ছা চাহিদা বা আপনার আকর্ষণ জাগ্রত হচ্ছে সেই কাজের প্রতি, এটাই হচ্ছে আপনার মানসিকতার উপরে একটা ডোপামিন তৈরি হয়ে আপনাকে আগ্রহ বের করে দিচ্ছে বা এনে দিচ্ছে। এখন আসুন এই ডোপামিনটা বা এই যে মানসিক ইচ্ছাটা, এটা যা আমাদের ভালোর কাজের উপরে যাদের হয় তাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো, যে আপনার ভালো কাজের পর এক্সাম্পল আপনার নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়তেছেন, এখন আপনার পাঁচ অক্ত নামাজ না পড়লে ভালো লাগে না, ভালো কথা, এটা আপনার দেখা যাচ্ছে আপনার ইসলামের প্রতি ভালোবাসা, বা দেখা যাচ্ছে কি যে আপনার এই যে কাজের প্রতি ভালোবাসা ডোপামিন কিন্তু আপনাকে সহযোগিতা করে দিচ্ছে। তো এইটা যদি আপনার খারাপের দিকে হয়ে যায় তখন কিন্তু আমরা একটা নেশায় পড়ে যাই, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়। এজন্য আপনাকে প্রথম যেটা করতে হবে, আমরা এই যেই আমাদের একটা আগ্রহ চাহিদা এটা আমরা চাইলে হঠাৎ করে বাদ দিতে পারবো না, আমরা ধাপে 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 চেষ্টা করব কোনো নেশাজাত দ্রব্য সেবন করা থেকে শুরু করে যে কোনো কিছু ভালো লাগার কাজটা আপনার দ্বারা হঠাৎ করে কখনোই বাদ দেওয়ার দরকার নেই। আপনারা ধাপে ধাপে বাদ দেন, এটা করে আপনার মানসিক স্বাস্থ্যের উপরে প্রেশার করবে না, শারীরিক স্বাস্থ্যের উপরে প্রেশার করবে না। এক্সাম্পল আপনি যদি এখন দেখেন প্রতিদিন আপনি দুই তিনবার করছেন, আপনি একটু নিজের মতন করে একটু খাতায় লিখবেন যে আজকে আমি তিনবার করি বা প্রতিদিন তিনবার করি, আজকে থেকে আমি দুইবার করব, এভাবে আপনি তিন চার দিন চলার পরে আজকে থেকে আমি একবার করব, এইভাবে তিন চার দিন চলার পরে আজকে থেকে আমি দুই দিন পরে একবার করব, এভাবে কয়েকদিন চলবেন, এরপরে তিন দিন পরে একবার, চার দিন পরে একবার, আই মিন আপনি প্রতিদিনের হিসাব রাখবেন। হিসাব রেখে আপনার মস্তিষ্কে সেই ডোপামিনটা আস্তে 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 নিশ্চিত হওয়ার বিষয়টাকে লো করে আনবেন এবং আপনার এই নেশার কাজটা থেকে নিজেকে বের করে আনবেন। এরপরে একটু নিজের মতো তদারকি করতে হবে, এজন্যই যে আপনার কোন কাজের পরে আপনার এটা করতে ইচ্ছা হয়, কোনো রকম ভিডিও দেখলে বা আপনার কোনো গার্লফ্রেন্ডের সাথে বা ওয়াইফের সাথে কথা বললে, নাকি আপনার একা রুমে থাকলে বা কোনো রকমের কোনো পিকচার টিকচার দেখলে বা রাস্তাঘাটে কোনো মেয়েদের দিকে খারাপ নজরে তাকিয়েছেন সেটা বাসায় এসে মনে করছে, আই মিন আপনি নিজের মতো প্রশ্ন করবেন যে আপনার দ্বারা এটা কখন হচ্ছে। যদি দেখেন যে এই কাজের পরে বা এর জন্য হচ্ছে তখন সেটার প্রতি আপনার পদক্ষেপ নিয়ে সেটাকে রিমুভ করতে হবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি এই যেই বদ অভ্যাসটা, এই বদ অভ্যাস থেকে নিজেকে অনেকটাই সেভ করতে পারবেন। আর এভাবে ধাপে ধাপে সেভ করে আনতে হবে নিজের জীবনকে, অন্যথায় কিন্তু আস্তে আস্তে আপনার স্বাস্থ্যের প্রতি নানাবিধ ক্ষতি হয়ে যাবে, এক পর্যায়ে আপনি বিয়ে করতে ভয় পাবেন বা বিয়ে করতে গেলেও আপনার নিজের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে না যে আমার দ্বারা সম্ভব কিনা। একটা কথা আমি আপনাদের মাথায় বলতে চাই যে উপরাল্লাহ বা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের
পুরুষ স্বাস্থ্যের মধ্যে একটি হরমোন দিয়েছেন টেস্টোস্টেরন হরমোন যদি আপনার দ্বারা বেয়াদ অভ্যাস না থাকে আপনার শরীরে যদি ভিটামিনের ঘাটতি ঘুমের ঘাটতি পর্যাপ্ত পানির ঘাটতি যদি না থাকে ইনশাআল্লাহ যদি কোনো রকমের রোগ না থাকে এই হরমোনটা আমাদের পুরুষ শক্তি বৃদ্ধি করে নরমালি আমাদের সুস্থ রাখতে ভালো রাখতে সহযোগিতা করে থাকে এজন্য আপনার চিন্তা করতে হবে না যে আমার বাড়তি কোনো কিছু করতে হবে কিনা বাড়তি কিছু করা লাগবে না আপনি শুধুমাত্র কিছু নিয়ম মেনে চলুন জীবন মানকে পরিবর্তন করে চলুন আর এই বদ অভ্যাস থেকে নিজেকে সেভ করে চলুন ইনশাআল্লাহ আমি আশা করি এই বদ অভ্যাসটা ছেড়ে দেওয়ার পরে পুনরায় দ্রুত হারানো যৌবনও ফিরে পাবেন পাশাপাশি এই অভ্যাসটা আপনারা এই নিয়ম মেনে চললে ছেড়ে দিতে পারবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে